সাকিব আল হাসান নির্বাচিত হলেন প্রথমবারের মতো এফবি, আপনি কি শুভকামনা জানাবেন? অফকোর্স আমি তো মনে করি আমাদের প্লেয়ারদের থেকে ও আপন ভাই আমাদের বোর্ড সভাপতি ছিলেন, আছেনও, সাকিবও ইনক্লুড হলো, তো এটা তো অবশ্যই। আমি প্রথমে যেটা বলেছি এখনও সেটা, যে পুরোটা আমার পুরোটা জুড়েই আমি তাকে অভিনন্দন জানাচ্ছি এবং আমি বিশ্বাস করি সে মাগুরাবাসীর জন্য দারুণ কিছু করে দেখাবে ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে কিনা? যদিও অনেক আমাদের আমাদের এখনও তো ডিসি অফিস থেকে এখনও ঘোষণা আসেনি, কথা কবি দেবেন তোরা। প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে কিনা বা যদিও ব্যস্ততার মধ্যে আছে? না, আমি যতটুকু জানি এখনও ডিসি অফিস থেকে, মানে জেলা প্রশাসক মহোদয় থেকে এখনও আমাদের ইয়েটা আসেনি, আমাদের হাতে এখনও ফর্মটা আসেনি। সো ফর্মটা নিয়ে অ্যাপ্রোপ্রিয়েটটা না জানা পর্যন্ত তো অফিসিয়ালি জানানো যাচ্ছে না, আমরা ওয়েট করছি। আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি মহোদয়, সিনিয়র নেতৃবৃন্দরাও অপেক্ষা করছে, ওইটা হাতে পেলে তারপরে হয়তো বা ওনারাই অফিসিয়ালি জানাবেন। তারপরে একটা প্রশ্ন, যে আসলে নড়াইলের অন্যান্য যে উন্নয়নের সাথে ক্রিয়াঙ্গন নিয়ে আপনার কোনো ভাবনার কথা বলবেন কিনা? অবশ্যই নড়াইল ক্রিয়াঙ্গন নিয়ে কাজ করছি, করছি না তা না, আরেকটু বড় পরিসরে আমাদের মনে হয় একদম আরেকটু বড় পরিসরে করার দরকার। বড় পরিসরে বিষয় না, বিষয় হচ্ছে জিনিসটাকে গুছিয়ে নেওয়া করার দরকার। আমাদের কোচিং থেকে শুরু করে প্লেয়ার ম্যানেজমেন্ট এগুলো সব একসাথে না করলে তো হবে না, তবে চেষ্টা করতে হবে। আসলে সব সেক্টরেই পিছিয়ে ছিলাম, তো আস্তে আস্তে গুছিয়ে নিতে হবে। আপনি যদি দেখেন আমাদের ক্রিয়া সেক্টরে যারা আছেন কয়েকজন কিন্তু ভালো পর্যায়ে খেলা শুরু করেছে এবং কয়েকজন আবার সরকারি চাকরি পেয়ে গেছে, খেলোয়াড় কোঠায় আর কি, বিভিন্ন বাহিনীতে যে চাকরিগুলো হয় ওরা চাকরি পেয়ে ওরাও প্রিমিয়ার লিগ খেলছে, ফার্স্ট ডিভিশন খেলছে এবং সাথে সরকারি চাকরি করছে, এটা দারুণ ব্যাপার। মানে সবাই তো আর হয়তো বা জাতীয় দলে, ওইখান থেকে তাদের সুযোগটা আরও বাড়বে। তো আমাদের গ্রোথ যেটা, মানে ইনিশিয়াল গ্রোথটা, সেটা আমরা বেসটা তৈরি করতে করে দিতে যাচ্ছি। দেন একটা বয়সে, একটা প্রাপ্তবয়স 17-18 বয়সে পিক টাইম আসে, তখন যেন সে তার প্লেসটা করে নিতে পারে। সো আমরা টার্গেট করছি যে 12-14-15-র ভেতরে যে প্লেয়ারগুলো আছে তাদের বেসটা যেন করে দিতে পারে। হচ্ছে যে আলোচনাগুলো আগেও ছিল যে মাশরাফি যদি, আপনি তো চ্যালেঞ্জ দিতে পছন্দ করেন, কখনো বিসিবি সভাপতির দায়িত্ব যদি আসে, সাকিবও আসলে মানে এখানে এমপি হয়ে আসছেন, কখনো আসলে সেই বিষয়গুলো নিয়ে কী ভাবেন? আমার একটাই চাওয়া, আমার নড়াইলবাসী ভালো থাকুক, আর কোনো চাওয়া পাওয়া আমার উপর ডিপেন্ড করছে না। আসো কাল তোমার বাড়ি।